মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব। ঐতিহাসিক মুজিবনগর দিবস দেশের ইতিহাসে অবিস্মরণীয় অগ্রযাত্রার দিন। একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সূচনা পর্বের এদিনে তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলার নিভৃত এক আম্রকাননে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছিল স্বাধীন বাংলার অস্থায়ী বিপ্লবী সরকার। মুক্তিযুদ্ধ চলাকালে এই আম্রকাননকে মুজিবনগর নামকরণ করে বাংলাদেশের অস্থায়ী রাজধানী ঘোষণা করা হয়। এবারও মুজিবনগর দিবস উপলক্ষে আম্রকানন ও মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স ধোয়া মোছা, মানচিত্র রং করা ও রাস্তা মেরামত সহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ। সীমানা প্রাচীর, রাস্তা সংস্কার, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক যে ম্যাপ রয়েছে সেই ম্যাপের সংস্কার ও রংকরণ কাজও প্রায় শেষের দিকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থাকছে কঠোর নিরাপত্তা। কেউ যেন কোথাও বিশৃঙ্খলা বা নাশকতা তৈরি করতে না পারে সেই জন্য জেলা পুলিশের তরফ থেকে আমরা নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা রেখেছি। গতবারের কিছু লোফল যদি থেকে থাকে ওটা অ্যাড্রেস করার প্রচেষ্টা আমাদের থাকছে। দিবসটি পালন উপলক্ষে একযোগে কাজ চলছে বলে জানান স্থানীয় সংসদ সদস্য। সব মিলিয়ে আমি আশা করি বিগত দিনগুলোর মতো এবারও অত্যন্ত ভাবগাম্ভীর্য পরিবেশে অত্যন্ত গুরুত্বের সাথে সুন্দরভাবে এই অনুষ্ঠানটা সম্পন্ন। একাত্তরের 17 এপ্রিল মুজিবনগরে বিপ্লবী সরকারের শপথ নিয়ে মূলত মুক্তিযুদ্ধকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়। 9 মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধ চলাকালে এ সরকার অত্যন্ত দক্ষতার সাথে মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠন সহ রাজনৈতিক ও কূটনৈতিক কর্মকাণ্ড চালায়। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।